মুশফিকুর ভাই, আপনার ওই এই যে প্লাস সেল সেকশন, এটা আপডেট করা হয়েছে। দেখেন এখনকার ডিজাইন যে এরকম, আপনার প্লাস সেল থাকবে এখানে, সবগুলো দেখুন বাটন আছে, আর এইখানে হচ্ছে আপনার, সরি ক্লিক হয়ে গেছে, আর এইখানে আপনার কাউন্ট ডাউন, ঠিক আছে, আর নিচ দ্য প্রোডাক্ট ক্যারোসেল হইতে থাকবে অটোমেটিক। ওকে, আর কিভাবে এটা সেট করতে হয় আশা করি আপনি জানেন, না জানলে আমাকে কালকে বললেন। আর একটা জিনিস যেটা বলছিলেন, যে কোনো প্রোডাক্টে ধরেন যদি কেউ ক্লিক করে, তাহলে এই যে আপনার এই প্রোডাক্টের ল্যান্ডিং পেজে চলে আসবে আর কি, আপনার ফ্ল্যাশ সেলে। এখানে এসে সবগুলো প্রোডাক্ট দেখবো, এইখানে ফ্ল্যাশ সেল কাউন্ট ডাউন পাইবো, আর উপরে আরেকটা স্লাইডার অ্যাড করে দিছি, মানে স্লাইডার না, একটা ব্যানার জাস্ট। আর এইখানে পরে জাস্ট এই আপনার শুধুমাত্র ফ্ল্যাশ সেলের জন্য আরেকটা স্পেশাল, মানে আলাদা একটা ব্যানার বানানোর সেকশন অ্যাডমিন প্যানেলে বানাবো, কন্ট্রোল প্যানেলে। বাট আপাতত তাড়াতাড়ি করার জন্য এই যে হোম পেজে স্লাইডার যেটা থাকে, এটা অফ করে রাখছি। ওইখানে আছে না, স্লাইডার নাই, অফ করে রাখছি। সো ওই স্লাইডারের প্রথম যে স্লাইডারটা আছে, এইটা অটোমেটিক আর কি এখানে চলে আসবে। সো আপনি আপনার প্লাস সেলের জন্য একটা স্লাইডার বানাবেন ব্যানারের, ওইটা আর কি প্লাস সেলের স্লাইডার অ্যাড করে দেবেন হোম পেজে, স্লাইডার থাকে, তাহলে ওটা স্লাইডারও থাকবে অটোমেটিক, এখানে আয়া থাকবো, আয়া পড়বে। এটা হলো টেম্পোরালি, বাট কিছুদিন পরে এইটার জন্য আলাদা আলাদা একটা বানানো হবে, যাতে আপনি এটার মধ্যে আলাদা একটা সাইট লাগাতে পারেন, কোনো সমস্যা না, সেটা রিলেশন রাখবো না। ওকে, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে ধরেন ধরেন যে কোনো একটা প্রোডাক্টে যদি ক্লিক করে কাস্টমার আপনার, তাইলে হচ্ছে ওইটার মধ্যে ল্যান্ডিং পেজে ঢুকলে যদি ওই প্রোডাক্টটা যদি ফ্ল্যাশ সেল থাকে, তাহলে ওই সিঙ্গেল ল্যান্ডিং পেজের মধ্যেও আপনার ওই কাউন্ট ডাউনটা থাকবে আর কি ফ্ল্যাশ সেলের। ওকে, এইটা এইখানে এই বাম সাইডের দিক দিয়ে থাকবে। ওকে, আরেকটা জিনিস বানাইছি, এটা কই কোন প্রোডাক্টটা জানি, এটা সম্ভবত এইটা দেখি তো, হ্যাঁ এই যে এইটা, ধরেন আপনার কোনো প্রোডাক্টে যদি আবার ফ্রি ডেলিভারি থাকে শুধুমাত্র, তাহলে হচ্ছে এই যে ফ্রি ডেলিভারি, এই যে এরকম একটা গাড়ির আইকন থাকবে, মানে অ্যালার্ট দিবে তাকে যেটা ফ্রি ডেলিভারি। যদি ফ্ল্যাশ সেল থাকে, ফ্ল্যাশ সেল ফ্রি ডেলিভারি দুইটা দেখাবে, যদি ফ্ল্যাশ সেল না থাকে, শুধু ফ্রি ডেলিভারি থাকে, তাহলে শুধু তাকে ফ্রি ডেলিভারি অ্যালার্টটা দিবে। ওকে, যেটা আপনি বলছিলেন, সো আই থিঙ্ক ফ্রন্ট প্যানেল আপনি যা যা বলছিলেন সবই হয়ে গেছে। এখন একটা জিনিস বাকি আছে হয়তো, সেটা হচ্ছে আপনার এই যে গ্যাপ ট্যাপ যদি আরও কমান লাগে, এটা আপনি কালকে আমাকে বললেন, আর আমি এটা টেস্ট করে দেখতে পারলাম না আপনার ওয়েবসাইটে, দেখলাম যে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলাইছেন। সো কালকে আপনি জাস্ট প্লাস সেল মোড অন করবেন, কিছু প্রোডাক্ট ওইটাতে অ্যাড করবেন, কইটা দেখেন কি অবস্থা, আর কোনো চেঞ্জ টেন লাগলে আমাকে বললেন, কালার অ্যান্ড তার সাইজ হাইট এই গ্যাপগুলা যা যা চেঞ্জ লাগে কালকে আমাকে বললেন, এটা কালকে কইটা দিতেছি। ওকে, ভালো থাকেন, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।